তুমি আমাকে কিসের জন্য শরণ করেছো? ওগো পদ্মামা, তুমি আমার পতিকে ভালো করে দাও। শোনো বেহুলা, কান্নাকাটি করে আমাকে ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, কিন্তু আমি তোমার পতিকে তো ভালো করতে পারবো না। তুমি পারবে মা। না, তুমি এখানে তোমার পতিকে নিয়ে যতই কান্নাকাটি করো না কেন, কোনো লাভ হবে না। তুমি তোমার মরা পতিকে নিয়ে তুমি চলে যাও সেই দেবপুর শহরে, ওই দেবরাজ আমার গুরু, সেই পারবি মরাকে জীবন করতে। আমি কেমন করে যাবো মা, আমার কাছে যে কোনো টাকা পয়সা কিছুই নেই। শোনো বেহুলা, তোমার স্বামীকে ভালো পেতে চাইলি প্রয়োজনে তুমি তোমার মাতা পিতার কাছ থেকে বিদায় নিয়ে তারপর তোমার মরা স্বামীকে ওই নগরবাসীর কাছে হাত পেতে ভিক্ষা করি তোমার স্বামীকে নিয়ে যাও সেই দেবপুর শহরে। আমি এবার আসি, বিদায় বেহুলা, বিদায়।